আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই কিন্তু আমিও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা কোটি টাকার গাড়ি কিন্তু নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে আর এটি কিন্তু দিয়ে দিব আমি আপনাদেরকে লাখ টাকায় এটি কিন্তু হচ্ছে আপনার মার্সিডিজ বেঞ্জের মাইক্রোবাস একটি গাড়ি আর এই গাড়ি মডেলেরটি হচ্ছে দুই হাজার পাঁচ সাল রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ সাল আর পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার তেইশো সিসির ইঞ্জিন পরিবর্তন করে টয়টা ব্র্যান্ডের ইঞ্জিন ইনস্টল করা হয়েছে আর এটি কিন্তু হচ্ছে আপনার জ্বালানি মাধ্যমটি অনলি ডিজেল অনলি ডিজেলের মাধ্যমে কিন্তু আপনি এই গাড়িটি রান করতে পারবেন আর এই গাড়ি যে আপনার মূল আকর্ষণ এক কথায় ওয়াও কন্ডিশনে আছে এই গাড়িটি বাংলাদেশের ভিতরে একটি মাত্র গাড়ি যেটির আহ ইন্টেরিয়র ডিজাইন কিন্তু করা হয়েছে বাসার ড্রয়িং রুমের আদলে দেখতে পাচ্ছেন আর এখানে ছোট্ট একটি ডিপ ফ্রিজ পেয়ে যাচ্ছেন এবং সচল অবস্থায় কিন্তু আছে ডিপ ফ্রিজটি আর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি একুশ ইঞ্চির মনিটর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এটি দিয়ে কিন্তু আপনি চলন্ত পথে কিন্তু আপনি এন্টারটেন করতে পারবেন আর এই গাড়িটি কিন্তু আপনার শুধুমাত্র শৌখিন মানুষের জন্য প্রযোজ্য দেখতে পাচ্ছেন যারা শখের বসে গাড়ি কিন্তু চাচ্ছেন মার্সিডিস বেঞ্জের গাড়ি তাও যদি হয় ডেকোরেশন বাংলাদেশের ভিতরে ওয়ান পিস তাহলে তো কোনো কথাই নেই দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই বেঞ্জের মাইক্রোবাসটি আর গাড়ি যদি আমি আপনাদেরকে সেলিং এর কথা দেখতে পাচ্ছেন পুরো সেলিং কিন্তু আপনার লাইটিং আর সাউন্ড বক্স দিয়ে কিন্তু কিন্তু ভরা এবং সবই একদম সচল এবং পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন সাউন্ড বক্স এবং লাইটিং প্যানেল গুলো একদম পারফেক্টলি অবস্থায় কিন্তু আছে এই মাইক্রোবাসটিতে সোভিয়ার এই গাড়িটি যদি আপনার ড্রাইভিং সাইড গুলো দেখেন দেখতে কিন্তু সেম এরকম হবে একদম রেড কালার ইন্টেরিয়র একদম পারফেক্টলি অবস্থায় আছে ব্ল্যাক আর রেড কম্বিনেশনে গাড়ি যে গিয়ার শিফটিং সেটা কিন্তু ম্যানুয়াল গিয়ারে গাড়ি আমি আবার বলছি ম্যানুয়াল গিয়ারে গাড়ি দেখতে পাচ্ছেন অরিজিনাল আপনার দেখতে পাচ্ছেন অরিজিনাল মার্সিডিস বেঞ্জের স্টিয়ারিং একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন মাইলেজ স্পিডার গুলো দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন এসি কিন্তু একদম আই স্কুল অবস্থায় এসে পেয়ে যাচ্ছেন ড্রাইভিং সাইড এবং ইন্টোরিয়র সাইড টোটালি কিন্তু আপনার এসি একদম পারফেক্টলি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি যে আছে একদম ফ্রেশ কন্ডিশন এবং ইউনিক লুকিং এর ড্যাশবোর্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই যে আপনার ডোর গুলো আছে দুটি ডোরই কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনি অপারেট করতে পারবেন আর এই গাড়িটি কিন্তু আপনাকে ম্যানুয়াল ভাবে কিন্তু চালাতে হবে সোভিয়ার্স আমি কিন্তু আপনাদেরকে এই মার্সিডিজ সিরিজ বেঞ্জের মাইক্রোবাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি এরপরে যদি কোনো তথ্যের প্রয়োজন মনে করেন স্কেল নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করলে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এখন আমি আপনাকে জানিয়ে দিব এই ইউনিক টাইপের গাড়িটি আপনি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এটি কিন্তু হচ্ছে আপনার মার্সিডিজ বেঞ্জের একটি মাইক্রোবাস এই গাড়ির মডেল এটি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন তেইশো সিসি টয়টা ব্যান্ডের ইঞ্জিন এটি কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল গেয়ার গাড়ি আর গাড়ি যে আপনার ইন্টোরিওরটি আছে বাংলাদেশের ভিতরে একটি মাত্র গাড়ি যেটি কিন্তু আপনার ড্রয়িং রুমের আদলে ইন্টারিও তৈরি করা হয়েছে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র বারো লক্ষ টাকা আমি আবার বলছি মাত্র বারো লক্ষ টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন লাক্সারিয়াস গর্জিয়াস একটি মার্সিডিস বেঞ্জের মাইক্রোবাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম